আপনারা অনেকেই গুগল ড্রাইভ দিয়ে কি করে ফাইল পাঠাতে হয় সেটা ঠিকমতো হয়তো জানেন না, বা জানলেও কোনোভাবে কোনো ভুলভ্রান্তির জন্য ঠিকমতো পাঠাতে পারছেন না। অনেকে পাঠাচ্ছেন কিন্তু সেটা ঠিক পারমিশন না থাকার জন্য যাকে পাঠাচ্ছেন সে ডাউনলোড করতে পারছে না এবং পুরো কাজটা হচ্ছে না। তো আজকে আমি দেখাবো যে কিভাবে গুগল ড্রাইভে ফাইল পাঠাতে হয় এবং তার প্রপার পারমিশন কিভাবে সেট করতে হয়। এখন আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভের লোগোটা আমি ক্যাপচার করছি। এটা আমার ওয়ার্কস্টেশন, ওয়ার্কস্টেশনের কিবোর্ডের ভিডিওটাও আমি ক্যাপচার করছি অ্যাজ এক্সাম্পল। এই ভিডিওটাই আমি পাঠাবো গুগল ড্রাইভের থ্রু দিয়ে। এবার যে ভিডিওটা আমি শ্যুট করলাম সেই ভিডিওটা আমার মোবাইলে রয়েছে। আমি প্রথমে দেখাবো মোবাইল থেকে কিভাবে এই ভিডিওটা আমি গুগল ড্রাইভের থ্রু দিয়ে আরেকজনকে পাঠাবো। সেটা দেখে নেওয়া যাক কীভাবে পাঠাবো। এই ভিডিওটা রয়েছে আমার গ্যালারিতে, তো ওপেন করা যাক গ্যালারি। গ্যালারিতে ক্যামেরার ভেতরে দেখুন এই ভিডিওটা রয়েছে, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শেয়ার বাটনে ক্লিক করলাম, এই ভিডিওটাকে চুজ করলাম শেয়ার করব বলে। কোন অ্যাপ দিয়ে শেয়ার করব সেটা আমার কাছে এলো। এখানে আমি সেভ টু ড্রাইভ করলাম। সেভ টু ড্রাইভে খুব বেটার হয় যদি আপনারা নিজের মতো করে ফাইল নেমটা দেন। ধরুন আপনি একটা টিউটোরিয়াল বানাচ্ছেন, প্রথমে দেবেন কোন ক্লাসের টিউটোরিয়াল বানাচ্ছেন। ধরে নিন আমি এটা ক্লাস 9-এর টিউটোরিয়াল বানাচ্ছি। কোন সাবজেক্টের বানাচ্ছি, ধরে নিই বাংলার বানাচ্ছি। এবং কি চ্যাপ্টারের বানাচ্ছি, ধরে নিন এটা আমি সন্ধির বানাচ্ছি এস। আর কোন জিমেল অ্যাকাউন্টে আপনি এটাকে সেভ করতে চেয়েছেন সেটা দেখে নিলেন, তলায় রয়েছে। এক্ষেত্রে youranswers.in@gmail.com সেভ হবে, তো আমি এটাকে সেভ করে দিচ্ছি। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা, আপনার মোবাইলে নিশ্চয়ই গুগল ড্রাইভ অ্যাপটা থাকবে, সেই অ্যাপটাতে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপলোড হচ্ছে টেস্ট ফোল্ডারে। যদি এখানে দেখুন প্রথম আইকনটাতে রয়েছে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এটা কখন থাকে, যখন মোবাইলটা ওয়াইফাইয়ে কানেক্টেড থাকে না, অর্থাৎ মোবাইলটি যখন জিএসএম নেটওয়ার্ক বা 4G নেটওয়ার্কে কানেক্টেড থাকে, মোবাইল নেটওয়ার্কে কানেক্টেড থাকে। যেহেতু এটা ওয়াইফাইয়ে নেই, মোবাইল নেটওয়ার্কে রয়েছে, আমাকে ম্যানুয়ালি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে এটা আপলোড হচ্ছে। আমরা এখন দেখছি ফাইল আপলোড স্ট্যাটাস। এই প্রোগ্রেস বারে আমরা দেখতে পাচ্ছি ফাইল কতটা আপলোড হয়েছে। ফাইল আপলোড হয়ে গেছে। ফাইল নেয়ের নাম দিয়েছিলাম আমি ক্লাস 9 বাংলা সন্ধি। এটা টেস্ট নেম ছিল, জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য আমি দিয়েছিলাম। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যেটা হচ্ছে ফাইলটাকে কীভাবে আমরা শেয়ার করব, প্রপার পারমিশন দেব, যাতে যাকে সেন্ড করছি তিনি ফাইলটিকে ডাউনলোড করতে পারেন এবং সেটি নিয়ে কাজ করতে পারেন। এই তিনটে ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে শেয়ার বাটনে ক্লিক করলাম। শেয়ার বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে একটা তালা সাইন দেওয়া আছে, পাশে লেখা আছে নট শেয়ার্ড। আমি এখানে একটা প্লাস সাইনের যে ব্লিঙ্ক করছে কার্সার, সেখানে আমি যার সঙ্গে শেয়ার করব তার ইমেল আইডিটা দেবো। এক্ষেত্রে আমি দিচ্ছি cpsbkp@gmail.com, ঠিক আছে, সিলেক্ট করলাম। এইটা হচ্ছে তার নিচে দেখুন এডিটার এসে বলে একটা অপশন রয়েছে, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এখানে আপনি যদি এডিটার না করেন তাহলে কিন্তু যাকে পাঠাচ্ছেন সে ফাইল ডাউনলোড করতে পারবে না বা কোনো কিছুই করতে পারবে না। তো আপনি মেক শিওর আপনার এই পারমিশনটা যাতে এডিটারে সিলেক্টেড থাকে। আর আপনি মেসেজ হিসাবে যেটা পাঠাবেন সেটা হচ্ছে ক্লাস 9 বেঙ্গলি সন্ধি। এবার এইখানে ট্রায়াঙ্গেল বাটনটাকে প্রেস করে দিন, সেন্ড করে দিন। এবার আমরা চলে যাব ডেস্কটপে এবং ওখানে ফাইলটা ডাউনলোড করতে পারছি কি না সেটা দেখব। আচ্ছা, এবার আমরা এসে গেছি ডেস্কটপে, যেখানে আপনারা যে ফাইলটা পাঠিয়েছেন সেটা আমরা ডাউনলোড করব। দেখুন এখানে এসে গেছে অমিত ঘোষ পাঠিয়েছে ক্লাস 9 বাংলা সন্ধি।
এই ফাইলটা ইওর অ্যানসার্স ডট ইন জিমেল থেকে এসছে। তো এবার আমি এটাকে ক্লিক করব। দেখুন এখানে আইকন ফর্ম করে গেছে, এখানে ক্লাস 9 সন্ধি MP4 এসে গেছে। এবার এখানে আমি ক্লিক করব। ফাইলটা দেখুন, আমরা আমি যে ফাইলটা শ্যুট করেছিলাম সেই ফাইলটা এখানে দেখাচ্ছে। এবার আমি ফাইলটাকে এখান থেকে ডাউনলোড করব। বাঁ দিকে নিচে দেখুন ফাইলটি ডাউনলোড হচ্ছে। দেখুন ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়েছে। এইভাবেই আমরা ফাইল পাঠাতে পারি গুগল ড্রাইভের থ্রু দিয়ে। আর আপনারা যখন ভিডিও শ্যুট করবেন তখন মোবাইলের ক্যামেরা দিয়ে শ্যুট করবেন, কোনো রকম অ্যাপের ক্যামেরা ইউজ করবেন না, হোয়াটসঅ্যাপের ক্যামেরা ইউজ করবেন না। বিউটি প্লাস, ফিল্ম গো, প্রচুর অ্যাপ আছে যে অ্যাপগুলো দিয়ে ক্যামেরাকে অ্যাপোরেট করা যায়, সেগুলোকে প্লিজ প্লিজ ইউজ করবেন না। নর্মাল মোবাইলের ক্যামেরা দিয়ে শ্যুট করুন, সেটা গ্যালারিতে সেভ হয়, সেই গ্যালারি থেকে শেয়ার করুন গুগল ড্রাইভে। সেই গুগল ড্রাইভে গিয়ে সেখান থেকে আপনি এডিট পারমিশন দিয়ে ফাইলটা সেন্ড করুন cpsbkp@gmail.com-এ। আমার মনে হয় এটা করলে কারোর কোনো সমস্যা হবে না, আমরা খুব সুন্দরভাবে ওয়ার্কফ্লোটাতে কাজ করতে পারবো। কোনো প্রবলেম হলে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে এই ভিডিওটা যেখানে হোস্ট হচ্ছে ইউটিউবে আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারবেন, তাহলে সবাই একসাথে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাব। ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে দিলে সেটা হয়তো সম্ভব হবে না। কমেন্টে আপনাদের কোয়ারিজগুলো পোস্ট করুন, আমি সমস্ত উত্তর ওখানে দিয়ে দেবো।